हाय गाइस वेलकम टू माय यूट्यूब चैनल। आज के वीडियो ते हमरा पेंटिंग टूल टाइप टूल एवं व्यूइंग टूल नी आलोचना करूं जेटा मैं हमार प्रीवियस वीडियो ते जानिए चिला। एज ए बोनस अमी लेयर एर पेपर ओ आलोचना करूं। ताहले शुरू करा जाक। আমরা প্রথমে পেন্টিং টুলের ব্যাপারে আলোচনা করব। তো পেন্টিং টুল কি? নাম শুনে বুঝতে পারছেন এটা পেন করার টুল। এর মধ্যে পড়ে পেন ব্রাশ, পেন্সিল এবং রাবার স্ট্যাম্প। এগুলি সবকটাই স্ক্রিনে এক এক রকমভাবে পেন করে, একদম সত্যিকার টুলের মতন। এখানে আমরা পেন্সিল বা পেন ব্রাশ টুলের নিবের সাইজ কমাতে বা বাড়াতে পারি, তো তাই নয় অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি। এখানে আপনারা নানা রকমের ইরেজারও পাবেন, সফট, ব্লক এক্সেট্রা। এগুলো সাধারণত কোনো কিছু মুছতে কাজে লাগে, যেটা কিনা ইরেজারের কাজ। তাছাড়াও পিকচারে ব্লার করার টুল, শার্প করার টুল এবং স্মাচ করার টুলও পাবেন, এবং ডজ, বার্ন এবং স্পঞ্জ টুলও পাবেন। ভিউইং টুলের মধ্যে পড়ে হ্যান্ড টুল, জুম টুল এবং আইড্রপার টুল। হ্যান্ড টুল দিয়ে আমরা ক্যানভাসটা সরিয়ে দেখতে পারি, আর জুম টুল দিয়ে আমরা জুম ইন বা জুম আউট করে দেখতে পারি, আর আইড্রপার টুল কালার পিক করতে কাজে লাগে। লেটার টি দিয়ে যে টুলটি দেখতে পাচ্ছেন এটা ফটোতে টাইপ করতে ইউজ হয়। মাইক্রোসফট ওয়ার্ডে নিশ্চয়ই কাজ করেছেন, তাতে যেমন ড্র বক্স করে তাতে কিছু লিখতে পারতেন, এটাও তেমনই। এবার আমরা আসবো লেয়ারে। লেয়ার কি? ফটোশপে লেয়ার একটি ট্রান্সপারেন্ট পেপারের মতো, যাতে এডিট করলে অরিজিনাল ইমেজের কোনো ক্ষতি হবে না। এখানে যত ইচ্ছে লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। ফটোশপের এই মাল্টি লেয়ারের কাজের সুবিধের জন্যই এটা সবথেকে বেশি ফেমাস। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় সেগুলি পরের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। পরের ভিডিওতে আমরা একটি ছবির কোনো অংশকে কীভাবে কাটবো এবং তা কোনো ছবিতে এডিটে কীভাবে ইউজ করব তা দেখবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকতে পারেন, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।